মানব সভ্যতার ইতিহাসে কোমর ব্যথা একটি অতি সবচেয়ে কমন এবং অনেক পুরাতন একটা একটা মেডিকেল সমস্যা। কোমর যার আছে তার কোমরে ব্যথা হতেই পারে। এই কোমর ব্যথা নিয়ে আমরা অধিকাংশ মানুষই আমরা কোমর ব্যথা নিয়ে ভুগে থাকি। মানে বলা হয় যে 65 to 85% মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে একবার কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। তো আমরা যদি কোমর ব্যথা আমাদের কোন রিজনে ব্যথা হলে আমরা সেটাকে কোমরের ব্যথা বলি, আমাদের বুকের খাঁচার নিচ থেকে আমাদের যে গ্লুটিয়াল ফোল্ড আছে, আমাদের যে পুচ্ছদেশের যে নরম মাংসপেশি আছে, এই অঞ্চলের যে কোনো ব্যথাকে আমরা কোমর ব্যথা বলে থাকি। তো কোমর ব্যথার নানাবিধ কারণ হতে পারে। এমনি হতে পারে যে সাধারণ কারণ, যে মাংসপেশিতে টান লাগা, এটা একটা কারণ হতে পারে। আবার আমাদের আমাদের মেরুদণ্ডের হাড় আছে, তারপরে নার্ভ আছে, স্পাইনাল কর্ড আছে, এবং এখানে যদি কোনো ইনফেকশন হয় অথবা কোনো টিউমার হয় অথবা কোনো টিউবারকুলোসিস, যক্ষা, আমরা জানি যে যক্ষা নামক অসুখটা মোস্ট কমন সাইট হচ্ছে এটার ফুসফুস, কিন্তু ফুসফুস ছাড়া এটা হাড়ের মধ্যে বা স্পাইনাল কর্ডের মধ্যেও ইনফেকশনটা হতে পারে, তখন আমরা এটাকে পর্স ডিজিজ বলে থাকি। তো নানাবিধ কারণে মানুষের কোমর ব্যথা হতে পারে। এখন কোমর ব্যথা যদি হয় তাহলে প্রশ্ন হতে পারে এটা আমরা কোথায় চিকিৎসা করাবো। কোমর ব্যথার চিকিৎসা সকল ধরনের চিকিৎসকরাই কোমর ব্যথার চিকিৎসা করে থাকেন, তবে অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজিস্ট এবং কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরাও কোমর ব্যথার চিকিৎসা দিয়ে থাকেন। কোমর ব্যথা উপায় হচ্ছে, ডাক্তারদের করণীয় হচ্ছে যে তার ইতিহাসটা যথাযথভাবে নিয়ে তাকে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে এরপরে তার রিলেটিভ বা রেলিভেন্ট কিছু ইনভেস্টিগেশন করিয়ে সেই কোমর ব্যথার কারণটা আগে উদ্ঘাটন করা, তারপরে সেই অনুযায়ী চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা। তো কোমর ব্যথা রোগী নিয়ে যখন চিকিৎসকদের কাছে রোগীরা আসে, আমরা তখন হিস্ট্রি নেওয়ার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে দিই। এটা যেমন সাধারণ একটা প্লেন এক্সরে আমরা বলে থাকি, যে এক্সরে লাম্বোস্যাক্রাল স্পাইন আমরা করে থাকি, আবার কিছু রক্তের পরীক্ষা দিয়ে থাকি, আবার ইউরিনের ছোটো একটা পরীক্ষা, ইউরিন আরইএমই, এটাও আমরা করতে দিই। আমাদের এই কোমর ব্যথা যে অঞ্চলে হয় এখানে আমাদের কিডনি দুটো থাকে। তো কিডনি নিয়ে আমরা সবাই ভয়ের মধ্যে থাকি, সমস্ত রোগীরাই ভয়ের মধ্যে থাকে যে কোমর ব্যথা হলে তার কিডনি ক্ষতিগ্রস্ত হলো কি না। তো তাহলে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করাই, এটার মাধ্যমে আমরা জেনে যাই যে তার কিডনিতে কোনো সমস্যা আছে নাকি তার মেরুদণ্ডের নার্ভ থেকে অথবা মেরুদণ্ডের হাড্ডি থেকে তার কোমরের ব্যথা হচ্ছে। তো কোমর ব্যথা একটা রোগী যখন কিডনি ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার সাহেব যদি মানে বুঝতে পারেন যে তার কিডনির কারণে কোমরের ব্যথা হচ্ছে না, তখন উনি রোগীকে আশ্বস্ত করে তারপর রেফার করবেন যে কোনো মেডিকেল স্পেশালিস্টের কাছে অথবা অর্থোপেডিক সার্জনের কাছে অথবা ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিস্ট ডক্টরের কাছে। হ্যাঁ, এরপরে আমরা তাহলে কী কী চিকিৎসা আছে কোমর ব্যথার? আমরা কোমর ব্যথার কিছু সাধারণ চিকিৎসা আছে, যেমন আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি, আমরা এনএসআইড বলি, যে সাধারণ কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকি, এর সাথে গ্যাসের ওষুধ এবং মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি, এরপরে কিছু নিউরোভিটামিন দিয়ে থাকি। আবার আমরা অনেক সময় বলে থাকি যে কিছু কমপ্লিট বেড রেস্টে থাকবেন, কোমর ব্যথা ভালো হয়ে যাবে। আবার আমরা অনেক সময় ফিজিওথেরাপিরও আশ্রয় নিতে পারি, সাহায্য নিতে পারি। তবে সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে যে কোমর ব্যথা রোগীদের অপারেশন লাগে কি না, বা অপারেশন যদি লাগে তাহলে সেই অপারেশন সম্পর্কে অনেক মানুষের খুবই ভীতি, যে এখন তো হাঁটতে পারতেছো, অপারেশন করায়ও না, অপারেশন করলে কিন্তু আর হাঁটতে পারবা না। কিন্তু এই ধারণাটা একান্তই অমূলক ধারণা। যদি ভালো সার্জন দিয়ে অপারেশন করানো হয় এবং যে রোগীর অপারেশন লাগে সে এটা ভালো সেন্টারে এবং ভালো স্পাইন সার্জন তার অপারেশন করলে কোমর ব্যথা কিন্তু সমূলেই মানে নির্মূল হতে পারে। তাহলে আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাই যে কোমর ব্যথা যদি কারো হয় তাহলে সেটার জন্য অহেতুক ভয় না পেয়ে যথাযথ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাতে হবে,
পরীক্ষা নিরীক্ষা করিয়ে রোগটা সঠিকভাবে নির্ণয় করে তারপর তার যে যথাযথ চিকিৎসা, এবং আমরা বলে থাকি যে 80-90% মানুষ সাধারণ চিকিৎসায় যেমন ওষুধপত্র, বিশ্রাম, ফিজিওথেরাপি এগুলোর মাধ্যমে ভালো হতে পারে। যাদের খুব সিরিয়াস অবস্থা হয়, এই কোমর ব্যথার সিরিয়াস দুই একটা কারণের মধ্যে একটা কিন্তু পোর্টস ডিজিজ, টিবি স্পাইন, আর একটা হলো যে পিএলআইডি থেকে যদি কারো কোডাইকোনা সিন্ড্রোম হয়ে যায়, যে তার পেশাব পায়খানা যদি সমস্যা হয়, তার সেক্সুয়াল ফাংশন যদি হ্যাম্পার হয়, যদি তার পা দুটো দুর্বল হয়ে যায়, এগুলো হলো গ্রেভ কমপ্লিকেশন, এগুলো হলো ভয়ানক চিহ্ন। এইরকম কোন উপসর্গ হলেই সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারস্থ হতে হবে এবং তিনি তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন। কাজেই আমরা বলতে চাই যে কোমর ব্যথা হলে ভয়ের কোনো কারণ নাই, আপনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং পরীক্ষা নিরীক্ষা করায়ে যথাযথভাবে অসুখটা নির্ণয় করে আপনি আপনার সুচিকিৎসা নিয়ে আপনি নিশ্চিন্তে এবং নিরাপদে থাকতে পারেন। দর্শক, এই বলে আজকে রাখছি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।